গ্রেট রয়্যাল রাম্বলে রোমান রেন্স আর ব্রক লেসনারের সঙ্গে লড়াইতে কি হলো তাই নিয়ে অনেকেরই অনেক মাথা ব্যথা আছে। আজ এই ভিডিওতে দেখানো হচ্ছে আসলে ঠিক ওখানে কি হয়েছিল। নিচে পড়ার পর রোমান রেন্সের পা ব্রক লেসনারের আগে নিচে ফার্সে টাচ হয়েছিল, সেটা বোঝার জন্য খুব ভালো করে ভিডিওটাকে দেখুন। ভিডিওটি দেখবার আগে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে আর বেল আইকনেও ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। রোমান রেন্সের পা আগে টাচ হয়েছিল, ব্রক লেসনারের পা টাচই করেনি। তাছাড়া স্টিল কেজের আর একটা নিয়ম হলো যে কেজের ওপর থেকে নিচে নামা, সেটা ওখানে হয়নি। বা খোলা দরজা থেকে বেরানো, সেটা ওখানে হয়নি। বা পিনফল, সেটাও ওখানে হয়নি। এমনকি সাবমিশনও হয়নি। তাহলে ব্রক লেসনার জিতলো কী করে আর রোমানি বা হারলো কী করে, তাহলে আপনারাই বিচার করে দেখুন কোনটা ঠিক। ব্যাক ক্লাসে রোমান রেন্সের সঙ্গে সামোয়া জোর লড়াই হওয়ার কথা আছে, কিন্তু সেই লড়াইয়ের পরিবর্তে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ভার্সেস সামোয়া জোর মধ্যে ট্রিপল থ্রেড লড়াইও দেখা যেতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।